স্যার মাননীয় সদস্য কমলাক্ষ দেব পুরকাষ্টে অসম গভর্নমেন্ট মুর্দাবাদ কই গল অসম গভর্নমেন্ট মুর্দাবাদ কব পারে নাকি স্যার কোনোবা পলিটিক্যাল পার্টি করে আমি দেখেছো স্যার এজন এজন সদস্য তেওঁৰ সরকারের অংশ নয় নাকি আপনি এই কার্যক্রম করার আগতে আপনি বিচার নহলে আমি সদন চলিব নিদিও হয়েছে ভাল একটা ভাল একটা হেরিয়া হয়েছে আগন্তুক দিনত সদনখন রুলস মতে চলিব মোর কথাটো হয়েছে কি অধ্যক্ষ মহোদয় আমি সচাক সচা আর মিছাক মিছা বলিব কব লাগিব আমার এই গার্জটো আছে যদি কিবা ভুল হয় ভুলটো আমি স্বীকার করবলে আমি সাজু আছো আমার কথাটো হয়েছে কি অধ্যক্ষ মহোদয় যোৱা কেইদিনমান আগতে আমি দেখিছো যে মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া কিবা অকমান 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 বিষয়ের উপর নালাগে স্যার 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 নালাগে স্যার নালাগে হিতর উপর স্যার স্যার মই কই আছো নো আর্গুমেন্ট কব দিও স্যার কব নাই নো আর্গুমেন্ট বিষয়টো মই কই আছো নাই এটো এটো বিয়া কথা নিদিয়ে যদি কেনে কব স্যার মই কইছো নহয় নহয় বিয়া কথা নকম বিয়া কথা নকম নহয় সদনত আপনি যেটো কথা উল্লেখ কৰিছে স্যার পজিটিভ কথা নকম এটো পার্লামেন্টারি ওয়ার্ডস ইয়াত মই মানে সমষ্টিত এটো কব না পাই আমি গভর্নমেন্টৰ ফান্ড লওৰ লগতে মই রেসপেক্ট কৰিব গভর্নমেন্টত আহিব আমাৰ মিনিষ্টাৰ সাপ্লাই মিনিষ্টাৰে স্পীডটো দেখাওক তেও ইনকোয়াৰিটো দিয়ক আৰু দিলে আমি ভাল পাম অহম ৰাইজে পাল মইটো উঠাই লৈছো মই ভুল হৈছে উঠাই লৈছো কিন্তু কিন্তু আমাৰ আমাৰ সাপ্লাই মিনিষ্টাৰ যাতে এনকোয়াৰি দিয়ে আমি দেখিছো তেও স্পীডটো দেও দেহাক মই স্পীডটো মই দেখাইছো মই আপোনাৰ যোগে অনুৰোধ জনাও না এনেক কৰিব না পাই জাস্ট এটা আনপার্লামেন্টারি ওয়ার্ডস আপোনাৰ মুখৰ পৰা উলাইছে যেহেতু এজ পার রুল হব নয় সেটা উঠাই লোব লাগে ইয়াত সব সদন সবে ইয়ার দায়িত্ব অধ্যক্ষ মহোদয় উঠাই লৈছে স্যার হব কইছে যে মোর ভুল হইছে মই উঠাই লৈছো আপনি প্রসিডিং কন সব